ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। সম্প্রতি যে রাম মন্দির উদ্বোধন হয়েছে অযোধ্যায়, সেক্ষেত্রে এবার এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ চিঠি পাঠানো হচ্ছে। বিশেষ করে বিজেপি কার্যকর্তাদের তরফ থেকে এই ধন্যবাদ চিঠি প্রেরণ করা হচ্ছে, যেখানে জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে বিজেপির র্যালির মাধ্যমে তারা কর্মসূচি করছে এবং এই কর্মসূচির মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তারা ধন্যবাদ চিঠি তারা প্রেরণ করছেন। একইভাবে আজও লক্ষ্য করা গেছে যেখানে সারা রাজ্য যখন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ চিঠি প্রেরণ করছে, সেই সাথে কোনোভাবেই পিছিয়ে নেই বরচলা বিধানসভা কেন্দ্রটি, অর্থাৎ এক্ষেত্রে সেই জায়গায় বাদ যায়নি বরচলা বিধানসভা কেন্দ্রের। এবং আজকে চার বরচলা কেন্দ্র বিধানসভা কেন্র থেকে সুবিশাল ধন্যবাদ র্যালি তারা করেছেন এবং পাশাপাশি চিঠি প্রেরণ আয়োজন তারা করেছেন। চার বরচলা মণ্ডলের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে এবং আজ সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মণ্ডল সভাপতি মুকুল রায় সহ কাউন্সিলররাও, বিজেপি কার্যকর্তা সহ সকলে আজ উপস্থিত হয়েছেন। সংঘবদ্ধভাবে তারা র্যালি সংগঠিত করেছেন এবং র্যালির মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তারা চিঠি প্রেরণ করছেন। তবে গোটা বিষয় সম্পর্কে সংশ্লিষ্টরা কি বলছেন শুনব। প্রিয় রাম জন্মভূমি এবং অযোধ্যা রাম মন্দির ছিল, সেটা মোগলরা ধ্বংস করে দিয়েছেন এবং তখনকার আমাদের হিন্দু যারা ছিল, হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা ছিল, তাদেরকে অনেক অনেক ধর্মাবলী অনেক মানুষকে তা হত্যা করা হয়েছে মোগল আমলে। এই রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য হিন্দু সনাতন ধর্মের লোকেরা অনেক প্রচেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন। তারপরে দীর্ঘদিন যাবৎ সেটা কিন্তু নিশ্চিহ্ন হয়েছে, তারা চেয়েছিল আমাদের রাম মন্দিরকে, রাম মন্দিরে আমরা যারা বাপরি মসজিদ তৈরি করে সেটা সেখানে আমাদের রাম মন্দিরের নিশ্চিত করে রেখেছিল, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঐকান্তিক প্রচেষ্টায় সেটা কিন্তু আমরা গত বাইশ জানুয়ারি আমরা সেটা কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা রামলালা প্রতিষ্ঠা করেছেন এবং প্রাণ প্রতিষ্ঠা করছেন। সেই জন্য আমরা সারা ভারতবর্ষের মতো আমাদের বরজলা মণ্ডল থেকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, কী করবেন এটি নিয়ে? এটি নিয়ে এই যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রত্যেকটা কমিটি থেকে, মণ্ডল কমিটি, শক্তিকেন্দ্র, পঞ্চায়েত থেকে, ওয়ার্ড থেকে, কাউন্সিল প্রত্যেকের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। সেই থেকে আমরা এখন পোস্ট করতে চাই। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে বিশ্ববাসীর যে একটা গর্বের বিষয় রাম মন্দির, সেই রাম মন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর যে অবদান সেই অবদান তারা তুলে ধরেছেন। পাশাপাশি আজকে ধন্যবাদ র্যালি তারা সংগঠিত করেছেন, পাশাপাশি সকলের উপস্থিতিও কিন্তু আজ অনেকটাই লক্ষণীয় ছিল এবং তারই মাঝে আজকে তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই ধন্যবাদ চিঠি প্রেরণ করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।